বলার কিছু নাই, আমি ফিট হব, আমি আমার কাজ করে যাব, সামনে সুযোগ হলে ভালো কিছু করব। নেভার গিভ আপ ইন লাইফ, হার্ড ওয়ার্ক উইল মেক ইউ পারফেক্ট, অ্যান্ড পারফেক্ট ওয়ার্ক উইল মেক ইউ গ্রেট। কথাগুলো সারমর্ম অনেকাংশে মিলে যায় তাসকিন আহমেদের সাথে। জীবনে কখনোই হাল ছাড়তে নেই, পরাধীনতা সহজেই মেনে নিতে নেই, জীবনে পরিশ্রম আর একাগ্রতার ভূমিকা অনেক, আর সেটি যদি আমরা করতে পারি তাহলেই সফল হওয়া সম্ভব, যেটা তাসকিনও স্বীকার করেন। হ্যাঁ, মহান আল্লাহ কখনোই পরিশ্রমকারীকে হতাশ করেন না, বরং পরিশ্রমকারীকে তিনি ভালোবাসেন। সেদিন তাসকিন কেঁদেছিলেন, মুখ ফুটে ঠিকমতো কথা বলতে না পারলেও এই চোখের পানি ঠিকই তার ভাষা প্রকাশ করেছিল। কিন্তু এই লুকানো কথা আর মানসিকতার মাঝে ফিরে আসার তাড়না ছিল, ছিল জবাব দেওয়ার আকাঙ্ক্ষা, নিজেকে প্রমাণ করার একাগ্রতা। সেটাই পাল্টে দিয়েছে তাকে। 2019 বিশ্বকাপের সেই ধাক্কার পর পাল্টে গিয়েছেন তিনি, পাল্টে গিয়েছেন একজন তাসকিন, পাল্টে গিয়েছে এক পেস বোলারের গল্প। আর সেই পাল্টে যাওয়া মানুষটি আজ আমাদের দেশের সেরা বোলার, সেরা পেসার। জীবনে বোধহয় এটাকেই সফলতা বলে। হোঁচট খেতে হয়, জীবনের শহরে একবার পড়ে না গেলে বারবার ওঠা যায় না, মাথা নিচু না করলেও মাথা উঁচু হয় না। জীবনে হার মানতে হয়, হার না মানলে জয়ী হওয়া যায় না। একজন তাসকিন সেটা জানতেন, তাই বারবার এই লাইনগুলো থেকেই অনুপ্রেরণা খোঁজেন। ইঞ্জুরির সাথে শুরু থেকেই তার পরিচয়। তাসকিনের অভিষেক হয় ভারতের বিপক্ষে, সেই অভিষেক ম্যাচের 2 সপ্তাহ আগেও পায়ের ইঞ্জুরিতে পড়েছিলেন তিনি, কিন্তু সেখান থেকে ফিরে এসে ভারতের বিপক্ষে অভিষেক হয় তার। সেই ম্যাচের কথা নিশ্চয়ই ভুলবার নয়, একে একে 5 উইকেট, পুরো ভারতের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেওয়ার এক নায়ক এই তাসকিন আহমেদ। সেখান থেকেই পথ চলা, দেশের ক্রিকেটে দেশের পেস ইউনিটের নতুন রূপকারের জন্ম। গতির সাথে আগ্রাসন, সেই বৈশিষ্ট্যর জন্যই সবার কাছে তিনি নতুনভাবে পরিচিত হন। অতীতে এমন পেস বোলার দেখেছিল কেউ? এরপর 2015 বিশ্বকাপ এবং বিশ্বকাপের পরবর্তী সময়ে ঢাকা এক্সপ্রেস হয়ে উঠেছেন জাতীয় দলের এক অনিবার্য সদস্য। কিন্তু মাঝপথেই ধাক্কা, ইঞ্জুরির কারণে ছিটকে যান তিনি, ঠিক সেখান থেকেই যুদ্ধ শুরু। 2018 সালে দেশের জার্সি গায়ে জড়ালেও 2019 বিশ্বকাপের আগ মুহূর্তে ইঞ্জুরিতে পড়েন। সেবার বিপিএলে দারুণ বল করে নিউজিল্যান্ড সিরিজে ডাকও পেয়েছিলেন তিনি, কিন্তু ঠিক বিপিএলের শেষ ম্যাচে বাউন্ডারি লাইনে ইঞ্জুরিতে পড়েন তিনি এবং দল থেকে ছিটকে যান। সেই ইঞ্জুরির কারণে শেষে বিশ্বকাপটাও খেলতে পারেননি টাইগারদের হয়ে। বাদ পড়ে সেবার কেঁদেছিলেন তাসকিন, গুমোট হয়ে গিয়েছিল পুরো পরিবেশ, হয়তো সেদিন কেঁদেছিল পুরো মিরপুর স্টেডিয়ামও। অতঃপর গল্পটা পাল্টে গেল, কারণ ওই যে বলছিলাম, জীবনে হোঁচট না খেলে উঠে দাঁড়ানো যায় না, ধাক্কা না খেলে সোজা হওয়া যায় না, আর সেখান থেকে তাসকিন ঘুরে দাঁড়িয়েছেন বাংলাদেশের ক্রিকেটে নিজেকে সবার অনুপ্রেরণা হিসেবে সৃষ্টি করেছেন। বিশেষ করে 2023 সালটা স্বপ্নের মতো কাটিয়েছেন তিনি, মাত্র 8টি টি-টোয়েন্টিতে 16 উইকেট এবং 17 ওয়ানডেতে 26 উইকেট। বদলে যাওয়া বোধহয় একেই বলে, একেই বলে জীবনে হোঁচট খাওয়া আর উঠে দাঁড়ানো। এই সময়টার মাঝে দেশপ্রেমের সংজ্ঞাও দিয়েছেন তিনি, দুনিয়ার সেরা টি-টোয়েন্টি লীগ আইপিএল। বলা হয় এখানে খেলা নাকি প্রতিটা ক্রিকেটারের দ্বিতীয় স্বপ্ন, অথচ সেই আইপিএলের মতো আসরকে 3-3 বার না করে দিয়েছেন তাসকিন। যেখানে দল পেতে বিশ্বের নামী দামি ক্রিকেটাররা প্রার্থনা করেন, সেখানে একজন তাসকিন দেশের জন্য লাল সবুজের জার্সির জন্য না করে দিয়েছেন সেই আইপিএলকে। কজনই বা পারেন এমন সাহস দেখাতে, কিন্তু এই টাইগার পেসার পেরেছেন, টানা 3 আইপিএল থেকে দল পেলেও না করে দিয়েছেন তিনি, আর এটাই আমাদের তাসকিন, আমাদের গর্ব। শুভ জন্মদিন দ্য লিডার অব দ্য বাংলাদেশ পেস বোলিং ইউনিট। আগামীর পথে আরও কিছু দিতে হবে এই দেশকে,
এই লাল সবুজের জার্সিতে আরও বেশ কিছু সময় রাঙাতে হবে। আর তার জন্য আমাদের বিশ্ব বাংলা টিমের পক্ষ থেকে শুভকামনা। দর্শক, ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে চলেছে আমাদের ইন্ডিয়া আউট ক্যাম্পেইন। আমি ভারতীয় পণ্য বয়কট করেছি, আপনি বয়কট করেছেন তো? ফাহাদভি, বিশ্ব বাংলা।